प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब टू आवर चैनल. थैंक यू. हेलो गाइस, हाय, वेलकम बैक टू आवर चैनल बेंगली लाइफस्टाइल विद चिनुक. और आमार चैनले तोमादेर सकलके अनेक अनेक स्वागत जानाच्छि. तो आजके एकटा मजादार खेला होते चलेछे, तोमरा थाम्बनेल देखेई बुझते पेरेछो. आजके हबे नो हैंड्स मैगी चैलेंज. তো আমার আমাদের দু প্লেট করে ম্যাগি আছে, এখানে এক প্লেট আছে আর মার কাছে এক প্লেট আছে ঘরে বানানোর ম্যাগি. আর এটা আমরা এমনি হাত দিয়ে খেতে পারবো না, এটা আমরা এমনি এরকমভাবে তুলে খেতে পারবো আর মুখ নিচু করে, কিন্তু যতটা সম্ভব মুখটা নিচু করেই খেতে হবে. ঠিক আছে, খুব প্রবলেম না হলে তুলে খাওয়া যাবে না, মানে খাওয়ার সময় হাতটা ব্যবহার করা যাবে না, হাত ব্যবহার করা যাবে না, শুধু প্লেট দিয়ে হাত দিতে পারবে, কিন্তু ম্যাগিতে হাত দেওয়া যাবেই না. আর আমাদের চ্যানেল যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে. তো চলো, রেডি, 1 2 3. হাতটা তো ছড়িয়ে খেয়েও না, তাহলে আমি খেতে পারবো না. জি, প্রথমে কিন্তু এগুলো কিন্তু মাটিতে রেখে খাবে, কারণ পুরোটা যদি এরকম করে খাও তাহলে তো আমি হেরে যাবো না. আচ্ছা, আরে আর আমি এরকম ভাবেই খাওয়ার চেষ্টা করবো, কারণ এটাই রুলস. তো চলো শুরু করা যাক. 1 2 3 আনসার. আরো প্রবলেম হচ্ছে, ম্যাগিটা ঠান্ডা হয়ে গিয়ে চামড়া হয়ে গেছে, তোলা যাচ্ছে না, মুখ ভর্তি হয়ে গেছে. সত্যি বলছি, ম্যাগি হচ্ছে না, আমার কিন্তু সারা মুখটা জ্বলছে. কেমন চলছে? আমাদের পুরো মুখে ম্যাগি হয়ে গেছে. তো আজকে আমি জিতে গেছি, মা আবার হেরে গেছে. না আবার না, মা সেদিন জিতেছে, আগে চ্যালেঞ্জটা জিতেছিল, আমি এবার জিতে গেছি, মা হেরে গেছে. তো আজকে কিন্তু মজাদার পানিশমেন্ট আছে, এগুলো বুঝে একটু মুখটা ধুয়ে ফিরে আসছে, নাহলে কথা বলা যাচ্ছে না, খুব জ্বালা করছে. আর কি বলতো, ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, তো কারণ গরম তো একদম খাওয়া যেত না, গরমে ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে বলে অনেকটা শক্ত হয়ে গেছে, সেই কারণে এটা মানে খাওয়াটা খুবই ডিফিকাল্ট, মানে মুখে কিছুতেই উঠছে না, ওঠানোর চেষ্টা করলে মুখে উঠতে চাইছে না. মায়ের বাজে অবস্থা হয়ে গেছে, মুখটা আমার তো চোখে পর্যন্ত লেগে গেছে, চোখটাও জ্বালা হচ্ছে. তো চলো মুখটা মুখটুক সব পরিষ্কার করে, একটু পরিষ্কার করে পানিশমেন্টই করতেই হবে, অবশ্যই পানিশমেন্ট. তো আমরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, আর আজকে পানিশমেন্টে আছে হচ্ছে এটা কি বলো তো, এটা কাঁকরোল. আজকে মাকে কাঁকরোল খেতে হবে, পুরোটা তো খাওয়া একদমই অসম্ভব. আমি খাবো না,
হেরে যায় খাবে না, পুরোটা খাওয়া তো অসম্ভব, তো আমি এটা হাফ করে দেবো, হাফ করে মাকে খেতে হবে। আমি এটা হাফ করি ছুরি দিয়ে। এত বড় টুকরোটা মাকে খেতে হবে। কাঁকরোল কি খাওয়া যায় এখানে? কিন্তু এই ওটা কারণ ওটা দিলাম কারণ এটা কিন্তু ছোট পিস হয়ে গেছিল, তাই ওটা দিলাম। না না হবে না শাস্তি কেন খারাপ কি? আচ্ছা সবজি খেলে কিন্তু পেট ঠিক হয়ে যায়। বলছি কি যে ভালোবাসি ভাজাটা ভালোবাসি, এটা খেয়ে দেখাও। আমি জিতেছি, মা হেরেছে। আর ভিডিওটা তোমাদের হেরেছে, ভালো হয়েছে। কেন এইটা এইটা ভালো ছিল না ম্যাগিটা ভালো ছিল? ম্যাগিটা ভালো ছিল অবশ্যই, ম্যাগিটা ভালো। তাহলে হেরেছি, ভালো হয়েছে কেন? এর উপভোগটা করতে পারলাম, কাঁচা কেমন খেতে লাগে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, অনেক অনেক করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সাপোর্ট করে যেও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।